মহানগরীর গাড়িগাঁওত রহস্যজনক অবস্থাত উদ্ধার এগারী বয়ারীর মৃতদেহ ঘটনাস্থলী উপস্থিত জালুকবাড়ী আরক্ষী এটা দল স্বামীর পরিয়ালে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ জালুকবাড়ী আরক্ষী আটক করেছে স্বামী সাইদুর রহমানক বিবাহর পিছরে স্বামী আর স্বামীর পরিয়ালে অকথ্য নির্যাতন চলায় অহার অভিযোগ মহিলাগী আত্মীয় সাইদুর রহমানের ঘর ভাঙি লন্ডভন্ড করে এই ধরনের আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয় বাসগৃহ লন্ডভন্ড করার অভিযোগত কেইবাজনো লোককে আটক করা হয় আর এগারী মহিলার মৃতদেহ উদ্ধারক লয়া চাঞ্চল্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গাড়িগাঁওত আমি দৃশ্যাংশ আপনার দেখাইছো মহানগরীর গাড়িগাঁওর দৃশ্য হয়েছে ইয়ার রহস্যজনক অবস্থা উদ্ধার হয়েছিল মৃতদেহটি জালুকবাড়ী আরক্ষী দল তাই ইতিমধ্যে উপস্থিত হয়েছিল তাত আর স্বামীর পরিয়ালে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উত্থাপন করে এই ধরনের এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে একাংশ লোকে মোবাইল ভাঙি দিছি আর আজি মারি ফেলে আন্দা হেৰি সিদ্ধি কালি আর জাইরে বেগামে ছেলে বেগামে মারি ফেলে বাথরুমের ভিতরে আলাই থাকি দিছি ল্যাট্রিনের ভিতরে এন্দে আর আর টোপলা আনবি দে খালি মাছ আন মাংস আন মারি সেটা পাই বস্তু উলিয়া আনি দা আমি ইনফরমেশন এটা পালো যে এগারী বুয়ারী গাঁও বুড়া গাড়ি গাঁও অঞ্চলের তাতে মানে আত্মহত্যা করা বলে আমি গলো তাতে গৈ পাই গম পালো গোটেইখিনি ইনভেস্টিগেশন করা হয়েছে তদন্ত চলি আছে চাও কি পাওঁ আগন্তুক সময়ত আমি জানাব পাৰিম আত্মহত্যা হয় নে হত্যা হয় তেওঁলোকৰ ঘর হাজত হয় বোৱাৰীগৰাকীর ঘর সো তেওঁলোকৰ পৰিয়ালে সন্দেহ করে যে মানে হয়তো কোনোবাই হত্যা করে তেওঁক তাতে মানে আত্মহত্যা রূপ দিব চেষ্টা করেছে বলে তদন্ত চলি আছে তাৰবাবে তেওঁলোকে অলপ অলপ অপ্রীতিকর পরিস্থিতি এটা সৃষ্টি করলে আমি চারিজন ইতিমধ্যে আটক করেছো আর বাকি তদন্ত অব্যাহত আছে।